ওয়ানডে ক্রিকেট টাইগারদের লেগেসি আর শক্তির বড় জায়গা, কিন্তু 50 ওভারের এই ক্রিকেটই যেন এখন বিসিবির জন্য মাথা ব্যথার কারণ। দরজায় বাজছে টি টোয়েন্টি বিশ্বকাপ দামামা, মাস পেরুতে যে রোমাঞ্চে বুধ হবে গোটা ক্রিকেট বিশ্ব। তবে টুর্নামেন্ট শেষেই ব্যস্ততা কমছে না টাইগারদের, চলতি বছরই আছে আরও 4টা সিরিজ, যদিও তার 3টাতেই নেই কোনো ওয়ানডে। সব ঠিক থাকলে আসছে বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান, স্বাগতিক হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ায় 8 দলের মেগা সেই টুর্নামেন্টের আগে চলতি বছর বাংলাদেশ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলবে মোটে 3টা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সূচি, চলতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়াতে পারে তা। অর্থাৎ টাইগাররা ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট খেলে। কম সংখ্যক ওয়ানডে ম্যাচ খেলার অভাব ঘোচাতে এবার ভিন্ন পরিকল্পনা বিসিবির, আন্তর্জাতিক ম্যাচ না থাকায় বাড়ছে এ দলের ব্যস্ততা। সেপ্টেম্বরে পাকিস্তান আর অক্টোবরে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দুটো সিরিজ খেলবে বাংলাদেশ এ দল। যদি আমাদের এফটিপিটা দেখেন তাহলে দেখবেন যে ওয়ানডে খুব বেশি ম্যাচ আমাদের রিসেন্ট টাইমে নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যারা ওয়ানডে আমাদের মোর ফোকাসড প্লেয়ার তাদেরকে এইচপি বা টাইগারে কীভাবে তাদেরকে সেভাবে তৈরি করা যায়, এ টিমের বেশ কিছু প্রোগ্রাম রয়েছে খুবই ইম্পর্টেন্ট, কারণ এ টিমের মাধ্যমে যেটা হয় আমরা প্লেয়ারদেরকে ইন্টারন্যাশনাল লেভেলের একটা ফ্লেভার দিতে পারি। সেই জায়গাগুলোতে আমাদের মোর ফোকাসড প্লেয়ার যারা, আমরা যেই ফর্মেটে যেই প্লেয়ারদেরকে নিয়ে চিন্তাভাবনা করতে চাচ্ছি বা করবো তাদের উপরে আমাদের নজর থাকবে। এখানেই শেষ নয়, আবারও এনসিএল বিসিএল এ যুক্ত হচ্ছে ওয়ানডে ফর্মেট, সব মিলিয়ে সম্ভাব্য সর্বোচ্চ প্রস্তুতিটাই নিতে চায় বোর্ড। সব কিছু মিলে আমরা একটা প্রোগ্রাম দিব, একটা অলরেডি এনসিএল নিয়ে কাজ শুরু করেছি আমি ডেভিড, তো এটা নিয়ে আমরা একটা সামনে চেয়ারম্যানের কাছে এনসিএল এর যে টুর্নামেন্ট কমিটি চেয়ারম্যানের কাছে একটা রাজি না হলে তাদের ম্যাচ হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।